নেতাজির 126তম জন্ম জয়ন্তী এগিয়ে আসছে এবং একটি বিশেষ আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়েছেন এবং প্রথমবার স্বাধীন ভারতের ইতিহাসে এইভাবে নেতাজির জন্ম জয়ন্তী সারা দেশব্যাপী পালন হবে, আয়োজিত হবে এবং পশ্চিম বাংলায় কলকাতায় 21শে জানুয়ারিতে পালন হবে। একটি বিশেষ দল মেঘালয়তে গিয়ে জনসভা করেছে এবং সেখানে বিষ ছড়ানোর প্রচেষ্টা তারা করেছে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার করে উত্তর পূর্ব ভারতকে ওতপ্রোতভাবে ভারতের সাথে জুড়ে রাখার, ভারতের সাথে বেঁধে রাখার, ভারতের সাথে একটি একটি বিকাশের যাত্রায় একটি পজিটিভ এজেন্ডা নিয়ে আবদ্ধ করে রাখার সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথমবার আমরা দেখছি একজন প্রধানমন্ত্রী যিনি 50 বারেরও বেশি তার এই মেয়াদে তিনি উত্তর পূর্ব ভারতে গেছেন। প্রথমবার আমরা দেখছি উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে স্বাধীনতার পর প্রথমবার ট্রেন চলাচল শুরু হয়েছে, পরিকাঠামো নির্মাণ হচ্ছে এবং বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার অপরচুনিটি উত্তর পূর্ব ভারতের মানুষ পাচ্ছে। সেখানে একটি বিশেষ দল গিয়ে বিষ ছড়ানোর চেষ্টা করেছে আজকে এবং ওই আমরা আলাদা তোমরা আলাদা এই ধরনের মানসিকতা তারা সেখানে আজকে ছড়িয়েছে। নেত্রী তার সেই দলের নেত্রী এবং তার ভাইপো গিয়ে সেখানে ছড়িয়েছে। আমি এখানে মনে করিয়ে দিতে চাইছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস সেই উত্তর পূর্ব ভারতে প্রথম পা রেখেছিলেন এবং সেখানে স্বাধীন ভারতবর্ষ ঘোষণা করেছিলেন। উত্তর পূর্ব ভারত সেই প্রথমবার পরবর্তীকালে নেহরুর আমলে উত্তর পূর্ব ভারত একেবারে বঞ্চিত করে উত্তর পূর্ব ভারতকে কোণঠাসা করে কংগ্রেসের সরকার দিনের পর দিন রেখে দিয়েছিল এবং শোষণ করেছিল তাদেরকে। এই কংগ্রেসের সরকারেই মন্ত্রী ছিল আজকে যিনি গিয়ে মেঘালয়ে বড় বড় কথা বলে এলেন।